নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এছাড়াও আপনারা অবশ্যই আজকে খাতা পেন নিয়ে বসবেন কেন ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে এটাও আপনাদের একটা মক টেস্ট তা যে মক টেস্টের আজকে যে মক টেস্টটা হবে তা সেই মক টেস্টটা এক দুই তিন চার করে পঞ্চাশটা প্রশ্ন আজকে আমরা সলভ করব তা যে কোশ্চেনটাই আপনার সঠিক হবে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হবে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব আর পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করার পর কার কত মার্কস হলো সেটা কিন্তু আপনারা পোস্ট করবেন আপনাদের মার্কস যাদের মার্কস সিক্সটি এন্ড অ্যান্ড তাদের পারফরমেন্স অবশ্যই ঠিক আছে আর তার পারফরমেন্স ধরে রাখার জন্য আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই রেগুলার দেখবেন আর যাদের পারফরমেন্স সিক্সটি পারসেন্টের নিচে তাদের একটু অবস্থা একটু করুন তা তাদের ক্ষেত্রে বলবো আমরা হাজারের ওপর ভিডিও আপলোড করেছি আমরা সেন্ট্রাল টেড বেঙ্গল ট্রেড ত্রিপুরা ট্রেড এবং আসাম ট্রেডের ভিডিও আপনাকে সরাসরি প্রদান করে থাকি তা আপনাদের বিনামূল্যে আপনারা সেগুলো দেখতে পারেন এছাড়াও আপনাদের যদি ক্লাস রিলেটেড কোনো বক্তব্য থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারেন সকাল আটটার সময় আমরা ম্যাথের টেট ক্লাস করে থাকি সকাল নটার সময় আমরা সিডিপি ম্যাথের লাইভ ক্লাস করে থাকি এবং সকাল দশটায় আমরা ইংলিশ পেরাগু লাইভ ক্লাস করে থাকি এই ক্লাসগুলোতে আপনারা সরাসরি আপনাদের প্রশ্ন উত্তর আমাদের সাথে আলোচনা করতে পারেন এছাড়াও আপনারা এই ভিডিওতে এই ভিডিওতেও আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন আপনারা করতে পারেন তো শুরু করব আজকে আমরা তিনশো এক নম্বর প্রশ্ন আর এর আগে যতগুলো প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো আপনারা যদি দেখতে চান তাহলে এক্ষুনি আপনারা চ্যানেলের প্লে যান চ্যানেলের প্লে লিস্টে দেখুন পরপর পরপর কোশ্চেনগুলো আলোচনা করা আছে তো আপনাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে তো চলুন আজকে আমরা শুরু করব তিনশো এক নম্বর প্রশ্ন থেকে তা তিনশো এক নম্বর প্রশ্নে কী আছে সেটা দেখে নেব তো চলুন এটা ছিল আপনাদের গেলো দিনের হোম প্রশ্ন তা প্রশ্ন আছে ন্যায় পঞ্চায়েতের দেওয়ানি মামলার এক্টিআর সর্বোচ্চ কত টাকার মধ্যে সীমিত অপশন এ আছে দুশো টাকা অপশন বি আছে আড়াইশো টাকা অপশন সি আছে তিনশো টাকা এবং অপশন ডি আছে সাড়ে তিনশো টাকা তিনশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দুশো পঞ্চাশ টাকা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টু নিচের কোন জেলার প্রধান শাসককে জেলা শাসকের পরিবর্তে উপ কমিশনার ডেপুটি কমিশনার বলে অপশন এ হাওড়া অপশন বি বর্ধমান অপশন সি পুরুলিয়া এবং অপশন ডি মালদা তিনশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পুরুলিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থ্রি জেলাশাসকের ক্ষমতার উৎস হল অপশান এ সংবিধানে বর্ণিত নির্দিষ্ট ক্ষমতা অপশন বি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার কর্তৃক প্রণীত আইন সমূহ অপশন সি জেলা জনগণ কর্তৃক প্রদত্ত কাজের অধিকার এবং অপশন ডি জেলা পরিষদ কর্তৃক আরোপিত দায়িত্ব তিনশো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর বি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার কর্তৃক প্রণীত আইন নির্দেশ সমূহ ও সরকারের অন্যান্য প্রাপ্ত আদায় সম্পর্কিত প্রধান দায়িত্বটি কার অপশন এ জেলা শাসক অপশন বি মহকুমা শাসক অপশন সি ব্লক উন্নয়ন আধিকারিক এবং অপশন ডি অর্থ কমিশন তিনশো চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশন এ জেলা শাসক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফাইভ জেলায় ভূমি সংস্কার কর্মসূচির সুষ্ঠু রূপায়নের প্রধান দায়িত্ব হল অপশান এ জেলাশাসক অপশন বি মহকুমা শাসক অপশন সি ব্লক উন্নয়ন আধিকারিক এবং অপশন ডি অর্থ কমিশন তিনশো পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ জেলাশাসক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সিক্স জেলার আদর্শ কাজ পরিচালনা করার দায়িত্ব কার অপশন এ জেলা শাসকের অপশন বি মহকুমা শাসকের অপশন সি ব্লক উন্নয়ন আধিকারিকের এবং অপশন ডি নির্বাচন কমিশনের তিনশো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ জেলা শাসকের নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি আধুনিক গণতন্ত্র হলো অপশন এ পরোক্ষ গণতন্ত্র অপশন বি প্রত্যক্ষ গণতন্ত্র অপশন সি সমাজতান্ত্রিক গণতন্ত্র এবং অপশন ডি সামরিক গণতন্ত্র তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পরোক্ষ গণতন্ত্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড এইট পরোক্ষ গণতন্ত্রকে নিচের কোন নামে গণ্য করা হয় অপশান এ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র অপশান বি বুর্জোয়া গণতন্ত্র সি সমাজতান্ত্রিক গণতন্ত্র এবং অপশান ডি শ্রমিক শ্রেণীর গণতন্ত্র তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড নাইন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হলো অপশান এ জনগণ অপশান বি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অপশন সি রাজনৈতিক দল এবং অপশন ডি সরকারি আধিকারিক তিনশো নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রাজনৈতিক দল হান্ড্রেড টেন ভারতীয় সংবিধানের কোন তপসিলে বা শিডিউল দল ব্যবস্থাটি স্বীকৃত হয়েছে অপশান ক দশম তপসিলে অপশান এ দশম তপশিলে অপশান বি একাদশ তপসিলে অপশান সি দ্বাদশ তপসিলে এবং অপশান ডি নবম তপসিলে তিনশো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দশম তফসিল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড এখানে একটু স্পেলিং মিস্টেক আছে তাহলে এটা হবে কোন খ্রিস্টাব্দে সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া পার্টি ভেঙে সিপিআইএম পার্টির উদ্ভব ঘটে অপশান এ আছে উনিশশো বাষট্টি অপশান বি আছে উনিশশো চৌষট্টি সি আছে উনিশশো সত্তর এবং অপশান ডি আছে উনিশশো একাত্তর তিনশো এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি কত খ্রিস্টাব্দে সিপিআই এম পার্টি থেকে বেরিয়ে এসে সিপিআই এম এল অর্থাৎ সিপিআই মার্কসবাদী লেলিনবাদী পার্টিটি জন্ম হয় অপশান এ উনিশশো অপশান বি উনিশশো অপশান সি উনিশশো এবং অপশান ডি উনিশশো 312 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 1969 नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 313 কোন লোকসভা নির্বাচনে জয়লাভ করে রাষ্ট্রীয় मोर्चा সরকার গঠিত হয়েছিল অপশন এ অষ্টম লোকসভা নির্বাচনে অপশন বি নবম লোকসভা নির্বাচনে অপশন সি দশম লোকসভা নির্বাচনে এবং অপশন ডি একাদশ লোকসভা নির্বাচনে 313 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি নবম লোকসভা নির্বাচনে नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 314 ভারতে রাষ্ট্রীয় মোর্চা সরকারের প্রধানমন্ত্রী কি হন অপশন এ চরণ সিং অপশন বি বিশ্বনাথ প্রতাপ সিং অপশন সি মোরারজি দেশাই এবং অপশন ডি দেবগৌড়া 314 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বিশ্বনাথ প্রতাপ সিং नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 312 ভারতের রাজনীতিতে জোট রাজনীতির সূত্রপাত ঘটে অপশান এ নবম লোকসভা নির্বাচনের পর অপশান বি দশম লোকসভা নির্বাচনের পর অপশান সি একাদশ লোকসভা নির্বাচনের পর এবং অপশান ডি অষ্টম লোকসভা নির্বাচনের পর তিনশো পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নবম লোকসভা নির্বাচনের পর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি সংযুক্ত প্রগতিশীল মোর্চা ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ লোকসভার কততম নির্বাচনে কেন্দ্রের ক্ষমতা লাভ করে থাকে অপশান এ ত্রয়োদশ অপশান বি চতুর্দশ অপশান সি দশম এবং অপশান ডি নবম তিনশো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি চতুর্দশ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি শ্রী মনমোহন সিং নিচের কোন জোটের প্রধানমন্ত্রী হন অপশান এ জাতীয় গণতান্ত্রিক মোর্চা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অপশান বি জনমোর্চা পিপলস অ্যালায়েন্স অপশান সি সংযুক্ত প্রগতিশীল মোর্চা ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এবং অপশান ডি কোনোটি নয় 317 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সংযুক্ত প্রগতিশীল मोर्चा नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 318 ন্যূনতম জাতীয় কর্মসূচির ভিত্তিতে কেন্দ্রে কোন জোটবদ্ধ সরকারটি প্রতিষ্ঠিত হয় অপশন এ জাতীয় গণতান্ত্রিক मोर्चा অপশন বি জনমোর্চা অপশন সংযুক্ত প্রগতিশীল मोर्चा এবং অপশন ডি কোনটি নয় 318 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সংযুক্ত প্রগতিশীল मोर्चा नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 319 ভারতে জাতীয় রাজনৈতিক দল হিসেবে গণ্য হয় অপশন এ ভারতীয় জাতীয় কংগ্রেস অপশান বিজেপি অপশন সি সিপিআইএম এবং অপশন ডি সবগুলি তিনশো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সবগুলি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি নিচের কোনটি রাজ্য স্তরের দল হিসেবে গণ্য হয় অপশন এ তেলেগু দেশম অপশন বি রাষ্ট্রীয় জনতা দল অপশন সি অসম গণপরিষদ এবং অপশন ডি সবগুলি 320 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সবগুলি नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 321 ভারতের নির্বাচন কমিশনে কে সভাপতি হিসেবে কাজ করেন অপশন এ মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনার অপশন বি লোকসভা স্পিকার অপশন সি কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত বিশেষ নির্বাচন আধিকারিক এবং অপশন ডি সবচেয়ে অভিজ্ঞ নির্বাচন কমিশনার 321 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মুখ্য নির্বাচন কমিশনার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি বর্তমানে ভারতের নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর অপশন এ পাঁচ বছর অপশন বি ছ বছর অপশন সি চার বছর এবং অপশন ডি দু বছর তিনশো বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ছ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি কোন কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতিকে নির্বাচন করতে হবে অপশান এ এক মাস অপশান বি দু মাস অপশান সি তিন মাস এবং অপশান ডি ছ মাস তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মাস নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টোয়েন্টি কেন্দ্রীয় সরকারের যাবতীয় শাসন কার্য সম্পাদিত হয় অপশান এ প্রধানমন্ত্রীর নামে অপশান বি রাষ্ট্রপতির নামে অপশান সি লোকসভার স্পিকারের নামে এবং অপশন ডি স্বরাষ্ট্রমন্ত্রীর নামে তিনশো চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রাষ্ট্রপতির নামে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 323 কেন্দ্রশাসিত অঞ্চল এবং উপজাতীয় অধ্যুষিত অঞ্চলসমূহের প্রধান প্রশাসক হিসেবে কে গণ্য হন অপশন এ রাজ্যপাল অপশন বি রাষ্ট্রপতি অপশন সি প্রধানমন্ত্রী এবং অপশন ডি উপরাষ্ট্রপতি 325 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 326 জাতীয় প্রতিরক্ষা কমিটি ন্যাশনাল ডিফেন্স কমিটি প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করেন অপশান এ রাষ্ট্রপতি অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশ মন্ত্রী নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ রাষ্ট্রপতি রাজ্য বিধানসভায় গৃহীত বিল কার বিবেচনা কোন ও সম্মতির জন্য ধরে রাখতে পারেন অপশান এ প্রধানমন্ত্রী অপশান বি রাষ্ট্রপতি অপশান সি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অপশন ডি মুখ্যমন্ত্রী তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি নেক্সট क्वेश्चन क्वेश्चन नंबर 328 কার সুপারিশ ছাড়া কোনো ব্যয় মঞ্জুর প্রস্তাব পার্লামেন্টে পেশ করা যায় না অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি অর্থমন্ত্রী অপশন সি রাষ্ট্রপতি এবং অপশন ডি লোকসভা স্পিকার 328 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রাষ্ট্রপতি নেক্সট क्वेश्चन क्वेश्चन नंबर 329 নিচের কোন বিষয়টি রাষ্ট্রপতি সুপারিশ বা পূর্ব সম্মতি ছাড়া পার্লামেন্টে উত্থাপন করা যায় না অপশন এ অর্থ বিল অপশন বি কোন রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন অপশন সি ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যয়ের প্রস্তাব এবং অপশন ডি উপরের সবগুলি তিনশো উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উপরের সবগুলি নেক্সট কোশ্চিন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড থার্টি আকস্মিক ব্যয় বা সংকুলন তহবিল কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া এর তত্ত্বাবধানের দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকে অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি পার্লামেন্ট অপশন সি রাষ্ট্রপতি এবং অপশন ডি স্পিকার 330 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রাষ্ট্রপতি नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 331 কেন্দ্র ও রাজ্যের মধ্যে বন্টন রাজস্ব বন্টনের জন্য নিচের কোনটি গঠন করা হয় অপশন এ অর্থ কমিশন অপশন বি পরিকল্পনা কমিশন অপশন সি জাতীয় উন্নয়ন পরিষদ এবং অপশন ডি নির্বাচন কমিশন 331 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা নির্বাচন করুন আমরা স্ক্রিনে দেখানো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা বলছেন অপশান এ অর্থ কমিশন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থার্টি টু জাতীয় জরুরি অবস্থা ঘোষণার তিনশো বাহান্ন নং ধারা কত মাসের মধ্যে সেটি পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হতে হবে অপশান এ এক মাস অপশান বি দুই মাস অপশান সি তিন মাস এবং অপশান ডি ছয় মাস তিনশো বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এক মাস নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থার্টি থ্রি রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা জনিত জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন তিনশো ছাপ্পান্ন ধারা ঘোষিত হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হতে হবে অপশান এ এক মাস অপশন বি দু মাস অপশন সি তিন মাস এবং অপশন ডি ছ মাস তিনশো তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দু মাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থার্টি ফোর দেশে আর্থিক জরুরি অবস্থা তিনশো ষাট ধারা ঘোষিত হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে অপশান এ এক মাস অপশান বি দু মাস অপশান সি তিন মাস এবং অপশান ডি ছ মাস তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দু মাস নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ কত বছর অপশান এ এক বছর অপশান বি দু বছর অপশান সি তিন বছর এবং অপশান ডি চার বছর তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তিন বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি সরকারি ভাষা কমিশন কে গঠন করেন অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি রাষ্ট্রপতি অপশন সি লোকসভা স্পিকার এবং অপশন ডি স্বরাষ্ট্রমন্ত্রী তিনশো ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি ভারতের সাংবিধানিক ব্যবস্থায় পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পর কার স্থান অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি লোকসভা স্পিকার অপশন সি দেশের প্রধান বিচারপতি এবং অপশন ডি উপরাষ্ট্রপতি 337 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি उपराष्ट्रपति नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 338 91 তম সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোনটির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় অপশন এ মন্ত্রীসভার সদস্য সংখ্যা অপশন বি মন্ত্রীদের বেতন অপশন সি মন্ত্রীদের বিদেশ সফর এবং অপশন ডি রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা 338 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মন্ত্রীসভার সদস্য সংখ্যা नेक्स्ट क्वेश्चन কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টোয়েন্টি নাইন সরি থ্রি হান্ড্রেড থার্টি নাইন কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশন কার নিকট রিপোর্ট পেশ করে থাকে এ পার্লামেন্ট অপশন বি প্রধানমন্ত্রী এবং অপশন ডি সুপ্রিম কোর্ট তিনশো উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশন ইউপিএসসি কাকে পরামর্শ দিয়ে থাকে অপশান এ রাষ্ট্রপতিকে অপশান বি প্রধানমন্ত্রীকে অপশান সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এবং অপশান ডি কাকেও নয় তিনশো চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাষ্ট্রপতিকে কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ জনপালন কৃতকের দ্য সেন্ট্রাল সার্ভিস কর্মচারীদের বাছাই করার দায়িত্ব অপশান এ কেন্দ্রীয় জনপালক কৃতক কমিশন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অপশান বি কর্মচারী নির্বাচন কমিশন স্টাফ সিলেকশন কমিশন অপশন সি এ ও বি এবং অপশন ডি নির্বাচন কমিশন বা ইলেকশন তিনশো একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ কেন্দ্রীয় জনপালক কর্তৃক কমিশন ইউনিয়ন কমিশন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড 342 কেন্দ্রীয় সরকারের অধস্থান কর্মচারীদের বাছাই করার দায়িত্ব অপশন এ কেন্দ্রীয় জনপালকৃত কমিশন ইউপিএসসি অপশন বি কর্মচারী নির্বাচন কমিশন এসএসসি অপশান সি এ ও বি উভয় এবং অপশান ডি নির্বাচন কমিশন তিনশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কর্মচারী নির্বাচন কমিশন এসএসসি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থ্রি সর্বভারতীয় কৃতক আইন অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাক্ট কোন খ্রিস্টাব্দে পাশ হয় অপশান এ উনিশশো একান্ন অপশান বি উনিশশো বাহান্ন অপশান সি উনিশশো এবং অপশান ডি উনিশশো চুয়ান্ন তিনশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো একান্ন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 344 সর্বভারতীয় কৃতক দা অল ইন্ডিয়া সার্ভিসেস কে সৃষ্টি করতে পারে অপশন এ লোকসভা অপশন বি পার্লামেন্ট অপশন রাজ্যসভা এবং অপশন ডি রাষ্ট্রপতি 344 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রাজ্যসভা नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 345 কেন্দ্রীয় জনপালক কৃতক কমিশন यूपीएससी ক্ষমতা ও কার্যবলী ভারতীয় সংবিধানের কোন ধারায় বর্ণিত রয়েছে অপশান এ তিনশো কুড়ি ধারায় অপশান বি তিনশো পঁচিশ ধারা অপশান সি তিনশো তিরিশ ধারা এবং অপশন ডি তিনশো চল্লিশ ধারা তিনশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তিনশো কুড়ি ধারা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফর্টি সিক্স কেন্দ্রীয় জনপালক কৃতক কমিশন ইউপিএসসি এর উপর প্রয়োজনে কে অতিরিক্ত দায়িত্ব ন্যস্ত করতে পারে অপশন এ রাষ্ট্রপতি অপশান বি পার্লামেন্ট অপশন সি প্রধানমন্ত্রী এবং অপশন ডি উপরাষ্ট্রপতি 346 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পার্লামেন্ট नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर प्रस्न। B, Next question, question 347 পার্লামেন্ট কে অবমাননা কিংবা অধিকার ভঙ্গের কারণে শাস্তি দানের ক্ষেত্রে অপশন এ লোকসভার ক্ষমতা বেশি অপশন বি রাজ্যসভার ক্ষমতা বেশি অপশন সি উভয় কক্ষের ক্ষমতা সমান এবং অপশন ডি উভয় কক্ষের কোনো ক্ষমতা নেই 347 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উভয় কক্ষেরই সমান ক্ষমতা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি কোন হাইকোর্টের ক্ষমতার সম্প্রসারণের ক্ষেত্রে অপশন এ লোকসভার ক্ষমতা বেশি অপশন বি লোকসভার ক্ষমতা বেশি সরি রাজ্যসভার ক্ষমতা বেশি অপশন সি উভয় কক্ষের ক্ষমতা সমান এবং অপশন ডি উভয় কক্ষের কোনো ক্ষমতা নেই তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উভয় কক্ষের ক্ষমতা সমান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি জরুরি অবস্থা ঘোষণা অনুমোদনের ক্ষেত্রে অপশন এ লোকসভার ক্ষমতা বেশি অপশন বি রাজ্যসভার ক্ষমতা বেশি অপশন সি উভয় কক্ষের ক্ষমতা সমান এবং অপশন ডি উভয় কক্ষের কোনো ক্ষমতা নেই তিনশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উভয় কক্ষের ক্ষমতা সমান চলে আসবে পরবর্তী আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার থ্রি ভারতীয় সংবিধান অনুসারে কোনো রাজ্যের বিধান পরিষদের সদস্য সংখ্যা সেই রাজ্যের বিধানসভার সর্বোচ্চ কত অংশ হতে পারে অপশান এ এক তৃতীয়াংশ অপশান বি দুই তৃতীয়াংশ অপশান সি অর্ধেক এবং অপশান ডি কোনোটি নয় তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এক তৃতীয়াংশ আমরা বন্ধুরা আজকে পঞ্চাশটা প্রশ্ন সলভ করে ফেললাম এইবার আপনারা কে কত পেলেন এই পঞ্চাশটা নম্বরে ক্যালকুলেট করে এবং সৎভাবে আপনারা কিন্তু নাম্বারটা পোস্ট করবেন পোস্ট করার সাথে সাথে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কাজটা কোন পর্যায়ে বা আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে তা আপনাদের পারফরমেন্স জানার জন্য অবশ্যই আপনারা আপনাদের নাম্বারটা পোস্ট করুন আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পর্যায়ে তা কোশ্চেন আনসার পর্যায়ে আমি আজকে একটা হোম ট্যাক্সের প্রশ্ন দিচ্ছি আপনারা অবশ্যই হোম ট্যাক্সের প্রশ্নটা খাতায় লিখে নেন আজকে হোম ট্যাক্সের প্রশ্ন হল বিধানসভা রয়েছে নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অপশন এ দিল্লি অপশান বি পণ্ডুচেরি অপশান সি দিল্লি ও পণ্ডুচেরি এবং অপশান ডি লাক্ষাদ্বীপ আবার আমি আপনাদের হোমট্যাক্সের প্রশ্নটা বলছি বিধানসভা রয়েছে নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অপশান এ দিল্লি অপশান বি পণ্ডুচেরি অপশান সি দিল্লি ও পণ্ডুচেরি অপশান ডি লাক্ষাদ্বীপ আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমান লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ